বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে গেলেন সানজিদা আক্তার। রোববার সকালে বাড়িতে যখন চলছিল শোকের মাতম, বাবার জানাজার প্রস্তুতি, তখন সানজিদার প্রস্তুতি নিতে হচ্ছিল পরীক্ষা কেন্দ্রে যাওয়ার। সানজিদার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়নের বাইমাইল গ্রামে। সানজিদার বড় ভাই ইমরান হোসেন জানান, কয়েক মাস ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তীতে কিডনির জটিলতা দেখা দেয়। প্রথমে টাঙ্গাইলের একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন, পরে তাকে নেওয়া হয় ঢাকার একটি ক্লিনিকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে তার অস্ত্রোপচার হয়। তারপর অবস্থার অবনতি আরও হয়। ওইদিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। তিনি বলেন, রাতেই মরদেহ বাড়িতে আনা হয়। সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে সানজিদা রওনা হন পরীক্ষা কেন্দ্রে। তিনি শহরের কুমুদিনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। শহরের সরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় কেন্দ্রে তার পরীক্ষার আসন পড়েছে। রোববার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। পরীক্ষা শেষে সানজিদা বাড়ি আসেন। এর মধ্যেই তার বাবাকে কবর দিয়ে স্বজনরা বাড়ি ফিরে আসেন। সানজিদা আক্তার জানান, তিনি বাবাকে খুব সম্মান ও ভালোবাসতেন, তাই তার নির্দেশনা মোতাবেক মনোযোগ দিয়ে লেখাপড়া করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। আল্লাহ হাফেজ।